কিস তুই আমার সৎ ভাই, না হলে আজ তোকে আমি চাপকে ঠিক করে দিতাম। এই লাগা, তুই কি আমার চাপকে ঠিক করবি? দেখি তোর এত বড় সাহস! দেখি মা যাবে না, আপনি ছাড়ুন আমাকে, মা যাবে না, মা যাবে না, আপনি পাগলের মতো কেন করছেন? আপনি যাবেন না, ওই লোকটা আসবে মায়ের কাছে, মা যাবে না। ওরা পরস্পর পরস্পরকে ভালোবাসে, একটা অভিমানের জন্য দুজন দুজনকে কাঁদে। মা যাবে না, মা যাবে না, মা যাবে না, মা কোন পুরুষ মানুষের কান্না দেখে আমার চোখে জল আসে না বাবা, বরং তাকে কাওয়ার্ড মনে হয়। মাকে খুব ভালোবাসে আলিয়া দেবী, আপনি দয়া করে আমার থেকে আমার মাকে কেড়ে নেবেন। আমি মাকে খুব ভালোবাসে আলিয়া দেবী। স্বার্থপরের মতো কেন করছেন বাবা? আপনি স্বার্থপরের মতো মাকে চাইছেন, আপনি ভেবে দেখেছেন মা কি চান? মা কি পেয়েছে? আমি চাই না, আমি জানতে চাই না। আপনি আপনি বোঝার চেষ্টা করুন, মা কি পেয়েছে সারাটা জীবনে? মা তো মনে মনে বাবাকে ভালোবাসত, বাবাকে পেয়েছে কি? আমি দরকার নেই যা, আমি মাকে ভালোবাসি, মাকে ছাড়া থাকতে পারবো না, মাকে ছাড়া থাকতে পারবো না। আপনি শুধু ইডিয়েট নন বাবা, আপনি একজন সেলফিশ। নারাজ নেই জিন্দেগি হ্যারান হু মে, ও হ্যারান হু মে, তেরে মাসুম সওয়ালো সে পরেশান হু মে, ও পরেশান হু মে। আপনি শুধু ইডিয়েট নন বাবা, আপনি একজন সেলফিশ। মাকে খুব ভালোবাসে আলিয়া দেবী, আপনি দয়া করে আমার থেকে আমার মাকে কেড়ে নেবেন। কি হয়েছে নীরু, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি হলো, তুমি কথা বলছো না কেন নীরু? নীরু এদিকে থাকো। কি হলো, তোমার চোখে জল কেন? কি হয়েছে নীরু, আমাকে বলো না কি হয়েছে, তুমি কাঁদছো কেন নীরু? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে, নিশ্চয়ই কিছু হয়েছে। আমি কেমন যেন অপরাধ বোধে ভুগছি। আচ্ছা, এটা তো সত্যি নয় যে আমি পরিবারের সবাইকে আলাদা করে দিচ্ছি। আমি আমি সংসারটাকে টুকরো টুকরো করে দিচ্ছি। ছি, পাগল নাকি? বরং তুমি তো সবাইকে শোধরাচ্ছ, সবাইকে শেখাচ্ছ জীবনবোধ, কি করে এক ছাতের নিচে থাকতে হয়, তাই না? মিলেমিশে ভালোবেসে থাকাটাই তো সংসার। নীরু, তুমি আমার গর্ব, অহংকার। আই এম প্রাউড অফ ইউ। তবুও কেমন যেন মনে
একটা খটকা লাগছে। কোনো খটকা লাগছে না। শোনো, আমি তোমার স্বামী, আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে তুমি যা করছো ঠিক করছো, বারবার ঠিক করছো, আর তাই বারবার আমি তোমার প্রেমে পড়ছি। তাই বারবার তোমাকে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ, আই লাভ ইউ নিরু, তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার সবকিছু। আমাকে ভালোবাসে আগে থেকে আপনি দয়া করে আমার মাকে গেলেন।
গবা গবা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? গবা রাস্তায়। রাস্তায় কি করছিলেন? আপনি মাকে কেন পাঠালেন আলিয়া দেবী? মা ওখানে অসম্মানিত হবে আলিয়া দেবে, মাকে ওরা অপমান করবে। আর যদি সেটা হয় আমি আপনাকে কখনো ক্ষমা করব না। এতক্ষণে মা নিশ্চয়ই পৌঁছে গেছে। আমি নিশ্চিত এখন বাবা আর মা মুখোমুখি হচ্ছে। আসবো। আমার মেয়ে তাহলে কথা লিখেছে। তোমার মেয়ে আলিয়া? আমি ওকে বলেছিলাম যেভাবেই হোক তোমার শাশুড়িকে সাজিয়ে গুজিয়ে পাঠাতে। ওয়ান্ডারফুল। Thank you very much. And welcome to your home. Sweet home. এত বছর বাদে তুমি এই বাড়িতে এসেছো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি? Wait. Thank you.
ড্যাড কি ইনি বাড়িতে কেন? ইনি মানে ইনি কি? ইনি তোমার মা হন, ঘেন্না করি। ইনি আমার মা হতে পারেন না। এটা হচ্ছেটা কি? উনি এ বাড়িতে ঢুকবে না। আপনি চলে যান, আপনি চলে যান এখান থেকে। আপনি আমার ড্যাডকে আমার থেকে কেড়ে নেবেন না। ড্যাড, ড্যাড, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ ড্যাডি। ড্যাড, আই জাস্ট ক্যান নট টলারেট দিস ওম্যান। এই ঠিক করে কথা বলো, ইনি তোমার মা হন। মা চাই না, চাই না আমার মা। I hate you! I hate you! তুমি এতদিন কোথায় ছিলে যখন আমার তোমায় দরকার ছিল? কোথায় ছিলে তুমি? আজকে এসেছো কেন? তোমাদের ঝগড়ার জন্য আমরা কেন সাপোর্ট করব? কেন করব? আপনি চলে যান, চলে যান এখান থেকে। তোমার মাকে এভাবে এখান থেকে চলে যেতে বলতে পারো না। তোমার মা এখানে থাকবে না। উনি থাকবেন না। আপনি চলে যান, আপনি চলে যান এখান থেকে। আপনি চলে যান, ছেড়ে দে। আপনি কেন এসেছেন? আপনি চলে যান না। এতদিন কোথায় ছিল উনি? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এতদিন কোথায় ছিল? ছেড়ে দে, এতদিন কোথায় ছিল? এই ছেড়ে দে, থাকবেন না উনি, থাকবেন না, ছেড়ে দে। আমি তোকে জন্ম দিয়েছি রে, কয়েক বছর ছিলাম তোর সাথে, বেশ কয়েক বছর। তুই যখন রাতে ঘুমোতি না, সারা রাত আমিও জেগে থাকতাম। তুই যখন খেতে শিখলি, আমি হাঁ করতাম, তুই আমার দেখা দেখি হাঁ করতি। আমি তোর মুখে খাবার দিয়ে দিতাম, তোর জ্বর হলে তোকে কোল দিয়ে সারা রাত ঠায় বসে থাকতাম। তুই আমার বড় ছেলে, আমার ঋষি। আমাকে অস্বীকার কর, কিন্তু আমার মাতৃত্বকে অস্বীকার করিস না। তুই আমাকে কতটা মিস করেছিস আমি জানি না, কিন্তু আমি সারাটা জীবন পাগল হয়ে গেছে তোর জন্য। তুই আমার নাড়ি কাটা ছেলে, বুঝবি না মার কি জ্বালা, তুই বুঝবি না রে, বুঝবি না। তুই বুঝবি না।